প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টুয়ার্স গ্রুথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি, আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিনিয়র ব্যাংকার ও বেসরকারি মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। দর্শক, আমরা আজকে মূলত ব্যাংকিং খাতে নানা বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা আজকের যে অতিথি মিজানুর রহমান, আপনার সাথে আলাপ করতে চাই। আমরা যদ্দূর জানি যে আপনি অর্থনীতির ছাত্র, যদিও আমরা প্রিয় দর্শক যদিও এই আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন আমরা দেখব, তার আগে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনি অর্থনীতির ছাত্র, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছেন, এরপরে আপনি কেন আসলে ব্যাংকিং এ আসলেন? ব্যাংকিং পেশার প্রতি আপনার আবেগটা আসলে কি সেই ছাত্র অবস্থায় ছিল কিনা? যেহেতু অর্থনীতি ছাত্র ছিলেন, আপনি কিন্তু অন্যদিকেও যেতে পারতেন। ধন্যবাদ চ্যানেল 24-কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ব্যাংকিং চাকরিটা অ্যাকচুয়ালি ওইভাবে আমি কোনোদিনই ভাবি নাই যে আমি ব্যাংকিং প্রফেশনে আসব। আমার ছোট্ট একটা ঘটনা দিয়ে বলি যে আমি প্রথমে ডাক্তারির জন্যই পরীক্ষা দিছিলাম, ওখানে রিটেনে হলো কিন্তু ভাইবাতে গিয়ার হয় নাই। আর এগ্রিকালচার ইউনিভার্সিটি দেখলাম যে আমার কাছে খুব ভালো লাগছে, ময়মনসিং ইউনিভার্সিটিটা পরিবেশটা ভালো। ওইখানে আবার ইকোনমিক্সে আমি একটা দিলাম পরীক্ষা, ওটাতে হওয়ার পরে আমি ইকোনমিক্সে লেখাপড়া করলাম। মাস্টার্স কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের অনেক বন্ধুবান্ধবরা, তখন আমাদের প্রফেসর ছিলেন প্রফেসর মোয়াজ্জেম সাহেব, আর এখানে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলো থেকে দেখলাম যে এগ্রিকালচার ইকোনমিক্সের ছেলেদেরকে বেশ উৎসাহ দিয়ে ব্যাংকে নেওয়া শুরু করছে, তখন নিত। তো সেই সুবাদে আমিও পরীক্ষা দিলাম, সোনালী, জনতা এবং অন্য আরও দু একটা ইয়েতে। তো সোনালী, জনতা দুইটাতেই চাকরি হলো আমার একই সময়ে 78-এ। তো আমার মনে হলো যে না, সোনালী ব্যাংকেই জয়েন করি। আমি পরবর্তীতে তো আবার জনতায় আসছি সেটা না, কিন্তু আমি সোনালীতেই জয়েন করি 1978 সালে। এভাবেই আমার ব্যাংকিং ক্যারিয়ার। কিন্তু ঢুকার পরে পারিবারিকভাবেও আমার ফাদারের একটা ইচ্ছা ছিল যে আমার বড় ছেলে হিসেবে তার একটা ডিসিপ্লিন লাইফে থাকুক, অন্তত চাকরিতে থাকুক, সে বুঝবে যে চাকরি করলে তার একটা ডিসিপ্লিন ইয়েতে থাকবে, সেই জন্য ওইভাবেই আমাকে চাকরিতে ঢুকা। তো আপনার জীবনের একটা বড় সময় কিন্তু আপনি কাটিয়েছেন সোনালী ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকে, এবং এক প্রেক্ষাপটে আপনি কিন্তু কলকাতা ব্রাঞ্চেও দায়িত্ব পালন করেছেন। যদি সেই প্রেক্ষাপটটা বলতেন আসলে কলকাতা ব্রাঞ্চে আপনি কেন গেলেন, এবং তার পরের যে আমরা জানি যে কলকাতা ব্রাঞ্চটা আসলে একটা ভালনারেবল অবস্থায় ছিল, সেই সময়টায় আপনি কিভাবে ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করলেন? অ্যাকচুয়ালি ক্যালকাটা ব্রাঞ্চে আমার প্রথম পোস্টিংটা আমার 1986-এ অ্যাজ ম্যানেজার অপারেশন, সেকেন্ড ম্যান হিসেবে যাকে বলে, ম্যানেজার অপারেশন হিসেবে আমার পোস্টিং হয় 1986 সালে। তখন আমি সোনালী ব্যাংক রমনাতে ছিলাম। ওখান থেকে আমার পোস্টিংয়ের পরে ওখানে ম্যানেজার অপারেশনের দায়িত্বটা থাকে ব্যাংকের ওভারঅল অ্যাক্টিভিটিসগুলো ইয়ে করা, বাট তাদের কিন্তু বাইরের আর বোঝানো যায় না যে আপনার অ্যাক্টিভিটিজের ফলনটা কী। এটা সাধারণত যে হেড অফ দ্য ব্রাঞ্চ বা সিইও থাকে তার মাধ্যমেই এগুলো প্রতিফলন হয়। কিন্তু আমি 86 থেকে 91 পর্যন্ত আমি ক্যালকাটাতে ছিলাম অ্যাজ ম্যানেজার অপারেশন। সেই সময়ে আমার দ্বারা যেতটুকু সম্ভব আমি ক্যালকাটাতে ব্যবসায়িক ইয়েতে সোনালী ব্যাংকে যতটুকু সুনাম বা যতটুকু ইয়ে করার আমি সহযোগিতা করে গেছি আমার সিইওকে, এবং সেটা ভালোই পারফরমেন্স ছিল সেই সময়। কিন্তু পরবর্তীতে এসা আমাদের দুইটা ব্যাংক একই সাথে, সোনালী ব্যাংক লন্ডন এবং সোনালী ব্যাংক ক্যালকাটা, একদিকে সোনালী ব্যাংক লন্ডন ব্যাংকের ইয়ের সাথে মানে সেন্ট্রাল ইয়ের সাথে ব্যাংকের কমপ্লায়েন্সের কারণে ওটা বন্ধ হয়ে যেতেছিল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে নন কমপ্লায়েন্সের জন্য সোনালী ব্যাংক ক্যালকাটাও বন্ধ হয়ে যেতেছিল। আমার তখন আমি ক্যান্টনমেন্ট ব্রাঞ্চে আমি তখন ছিলাম, ক্যান্টনমেন্ট ব্রাঞ্চেও কিন্তু আমি মানে বিদেশেও কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলোর কিন্তু পারফরমেন্স নিয়ে বেশ আসলে অভিযোগ আছে লন্ডনে, কিন্তু এর পরেও একটা সময় যখন আপনি বলছিলেন যে কলকাতা ব্রাঞ্চ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা লন্ডন ব্রাঞ্চ, লন্ডনটা ব্রাঞ্চ, এবং এর পরেও কিন্তু লন্ডন ব্রাঞ্চের অনেক ঘটনার কথা জানি আমরা, যেটা অনেক
ইয়ে হয়েছিল। তো কলকাতা এরপরে আপনি দায়িত্ব নিয়ে কি ক্যালকাটায়? আমি তখন আমি ম্যানেজমেন্ট থেকে আমার টপ ম্যানেজমেন্ট, তখন আমার এমডি ছিলেন এ কিউ সিদ্দিকী সাহেব, উনি আমাকে বললেন যে মিজান, নতুন কেউকে দিতে গেলে ইন্ডিয়ান রুলস রেগুলেশন বুঝতে বুঝতে টাইম লাগবে, তুমি কি টেক ওভার করতে পারো কিনা। মানে আই ফেল্ট ভেরি মাচ অনার্ড যে আমার ব্যাংক আমাকে সেই সময় একটা সুযোগ দিল সেকেন্ড টাইম অ্যাজ সিইও অ্যান্ড কান্ট্রি ম্যানেজার হিসেবে যাওয়ার জন্য। আমার 96 আমার পোস্টিং হয়, আমি সবাই সহযোগিতা নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে 99 দিকে আমাদের অ্যাচিভমেন্ট ছিল সোনালি ব্যাংক একটা পাবলিকেশনে আসলো, স্টেটসম্যানে অ্যান্ড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাবলিকেশনে সোনালি ব্যাংক বিকেম দ্য হাইয়েস্ট আর্নার প্রফিট উইথ মিনিমাম ক্যাপিটাল। মানে আপনি ওই দায়িত্ব নিয়ে এটাকে আসলে ব্রেক ইভেনে প্রফিটে নিয়ে আসছেন, এটা আসার সুযোগ পাইছি। এবং এটা অ্যাকচুয়ালি হয় কি, ম্যানেজমেন্টের সাথে আপনার টপ ম্যানেজমেন্টের থেকে সহযোগিতাগুলো আপনাকে নিয়ে নিতে হয়, এবং যারা আমার কন্ট্রোলিং অফিস আছে তাদের সাথেও আবার সেইভাবে আমাকে ম্যানেজ করে নিতে হয়েছে। মিজানুর রহমান, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আসলে আমরা ওই যে প্রতিবেদনটা চালাই আপনার ইয়ের উপরে, সেটা আমরা এখনই দেখে আবার এই আলোচনাগুলো আসবো। আপনার প্রতিবেদনটা দেখে নিই একটু। মোহাম্মদ মিজানুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেডের। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন প্রায় 4 যুগ। 2013 সালে অনুমোদন পাওয়া 9 নতুন ব্যাংকের মধ্যে মধুমতি মুনাফাই সর্বোচ্চ হয়েছে গত 2 বছর তারই নেতৃত্বে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও সরাসরি অংশ নেন সফল এই ব্যাংকার। মিজানুর রহমানের জন্ম 1952 সালে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে 1972 সালে। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 1976 সালে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন 1978 সালে কৃষি অর্থনীতি বিষয়ে। শিক্ষাজীবন শেষ করেই ব্যাংকার হিসেবে চাকরি জীবন শুরু করেন সোনালী ব্যাংকে। 1986 সাল থেকে 1991 সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কলকাতা ব্রাঞ্চে। সেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে 2005 সালে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন আরেক রাষ্ট্রীয় ব্যাংক জনতা ব্যাংকে। এরপর বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা সহ সরকারি বেসরকারি মিলে অন্তত 5 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান। তার দক্ষ নেতৃত্বে কলকাতার সোনালী ব্যাংক শাখা সর্বোচ্চ মুনাফা অর্জনের কৃতিত্ব লাভ করে 1999 সালে। 2009 সালে তার তত্ত্বাবধানে জাতীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা পুনর্গঠিত হয় রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে, যার নতুন নাম হয় বিডিবিএল। ব্যাংক খাতের উন্নয়ন এবং প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, ইতালি, গ্রিস সহ বিভিন্ন সময়ে ঘুরে বেড়িয়েছেন 10 অধিক দেশে, অংশ নিয়েছেন আন্তর্জাতিক নানা সম্মেলন ও কর্মশালায়। দীর্ঘ ব্যাংকিং জীবনে কাজের স্বীকৃতিস্বরূপ দেশে ও বিদেশে পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। বেস্ট এমডি হিসেবে অর্থ বাণিজ্য ইকোনমিক পারফরমেন্স অ্যাওয়ার্ড পান 2009 সালে। এছাড়াও 2010 সালে বিআইবিএম এর কাছ থেকে পেয়েছেন সার্টিফাইড ফর কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজমেন্ট পুরস্কার। আর্থিক খাতের শৃঙ্খলা বজায় এবং সুশাসন প্রতিষ্ঠা করা গেলে এদেশের ব্যাংকিং খাত আরও মজবুত অবস্থানে নেওয়া সম্ভব বলে মনে করেন এই ব্যাংকার। রহমান, আমরা দেখলাম আসলে আপনার যে অনেকগুলো ব্যাংকে আপনি শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেছেন, ব্যাপক সাকসেসফুল ক্যারিয়ার আপনার ব্যাংকিংয়ে। তো আপনি যখন সোনালী ব্যাংক থেকে জনতা ব্যাংকে এলেন এবং জনতা ব্যাংকেরও কিন্তু শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন, এরপরে আপনি শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংকের দায়িত্ব নিলেন। যেই মুহূর্তে আপনি আসলে শিল্প ব্যাংকের দায়িত্ব নিলেন, বলা যায় যে খেলাপি ঋণে খুবই জর্জরিত একটি ব্যাংক, সেই রকম একটি অবস্থায় চ্যালেঞ্জগুলো আপনার কী ছিল সামনে? না, আমি সাথে একটু অ্যাড করে নিই, আমি ক্যালকাটার চ্যাপ্টারটা আমি যখন আসি, ক্যালকাটাতে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, আমাদের রেগুলেশনের বা ওদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেগুলেশন খুব স্ট্রং, তার ভিতরেও আমরা তখন বাংলাদেশ থেকে কোনো ক্যাপিটাল মানে না নিয়ে আমরা কিন্তু সেকেন্ড ব্রাঞ্চ লিমিটেড রিসোর্স দিয়ে এই আমাদের ওই রিসোর্সের ভিতরেই আমরা শিলিগুড়িতে একটা নতুন ব্রাঞ্চ ওপেন করছিলাম। তখন আমাদের ডক্টর ফরশুদ্দিন স্যার ছিলেন গভর্নর, আর স্যারেরও অনেক সহযোগিতা পেয়েছি, আমার এমডি এ কিউ সিদ্দিকী সবাই মিলে এই ব্রাঞ্চটা আমরা ওপেন করে আসি মানে 31 মার্চ 2001।
তারপরেই আমি আবার বদলির অর্ডার পাই যখন আমি চলে আসলাম ঢাকায় অ্যাজ জেনারেল ম্যানেজার 4th April 2000 মানে সোনালী ব্যাংকের। হ্যাঁ, আসার পরপরই আমাকে জনতা ব্যাংকে জিএম হিসেবে পোস্টিং করে। আচ্ছা, ওখান থেকে আমাকে আবার সিলেটে পোস্টিং হয়, মানে বিভিন্ন জায়গায় দেশের। সিলেটে আমি 8-9 মাস ছিলাম, ওখান থেকে আবার জনতা ব্যাংক থেকে আমাকে সোনালী ব্যাংকে ব্যাক করানো হয় ডিসেম্বর মাসে 2001-এ। এবং আমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ যে সোনালী ব্যাংকেও, যেটা সবচেয়ে ডিফিকাল্ট ব্রাঞ্চ, দ্যাট হল সোনালী ব্যাংক লোকাল অফিস, দ্যাট ওয়াজ কনসিডার টু বি দ্য বিগেস্ট ব্রাঞ্চ ইন বাংলাদেশ, সব ব্যাংকের ভিতরে সবচেয়ে বড় ব্রাঞ্চ। আমি যখন 2001 সালের লাস্ট এন্ডে যখন আমি নেই, সেই সময়ে এই ব্রাঞ্চের অ্যাডভান্স ছিল 6,000 কোটি টাকার উপরে। শুধু একটা 5-6টা প্রাইভেট ব্যাংক মিলেও এত টাকা অ্যাডভান্স ছিল না সেই সময়ে 2001-2002 প্রথম দিকে। এবং বিভিন্ন ধরনের সিবিএ এবং বিভিন্ন ধরনের সবারই পোস্টিং কিন্তু ওই ব্রাঞ্চে, নানা রকম প্রেশার ছিল ওটা। শেষ পর্যন্ত আমি লংগেস্ট পিরিয়ড আমার টেনিওর আমি ওখানে কাটাই, আল্লাহর সাথে, সুনামের সাথে আমি চলে আসছি। এবং এরপরে আমি DMD-1 হিসাবে আমি জনতা ব্যাংকে পোস্টিং হয়। তো আমরা যদি আলোচনাটা ওই জায়গায় নিয়ে যাই যে শিল্প ব্যাংকে যখন আপনি আসলেন, আমরা জানি শিল্প ব্যাংক তখন আসলে অনেক খেলাপি ছিল, নতুন করে লোন দিতে পারছিল না, এইরকম একটা চ্যালেঞ্জে আপনি এসে। তাইলে আরেকটু বলি, শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা আমি একই সঙ্গে দুইটার, হ্যাঁ, দুইটা ছিলেন, মানে মার্জারও করেছি। মার্জার করার জন্য গভর্নমেন্ট থেকে কিন্তু 1984-এ আমি ফাইল ব্যাংকে যাওয়ার পরে আমি দেখলাম 84 থেকে এটা একটা উদ্যোগ নেওয়া হয়, কারণ দুইটা অর্থলগ্নি প্রতিষ্ঠান, দুইটাকে বাণিজ্যিক ব্যাংক হিসেবে করে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু করা হইতে পারে হয়নি। পরবর্তীতে যাই হোক, গভর্নমেন্ট একটা ডিসিশন নিল যেন দুইটা ব্যাংকের সিইওকে, এমডিকে একটা একজন করে ফেলতে হবে, তাইলে কাজটা আরও ইজি হবে। এবং আমি আমার মনে হয় আমি প্রথম ব্যক্তি যে নাকি বাংলাদেশ শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা দুইটা ব্যাংকের একসাথে এমডি হিসাবে আমি পোস্টিং পাই। এবং 2009 সালে ডিসেম্বরের 30 তারিখে আমি তিনটা ব্যাংকের এমডি হিসাবে অর্ডার হয়। আচ্ছা, সেটা কীরকম? দুইটা শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থার মার্জার হয়ে এটাকে বিলুপ্তি, সাথে 1 জানুয়ারি থেকে BDBL এর উৎপত্তি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, তার মানে ওইটাকে বিলুপ্তি করার জন্য BDBL এর নতুন এমডি হিসাবে আবার উপস্থিত হলো। এবং 1 জানুয়ারি 2010 থেকে BDBL এর উৎপত্তি হলো আমার, আমি সেই সময় এমডি ছিলাম ফার্স্ট। তখন আপনি যখন এই যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যখন নতুন একটি ব্যাংকের জন্ম হলো, সেই ব্যাংকের যখন দায়িত্ব নিলেন, তখন পলিসিগুলো কি ছিল, ঋণ দিতে পেরেছিলেন কিনা? আমি আসার সময় এবং ওই বছরে BDBL এ আমরা ভালো প্রফিট করছিলাম আমার আমলে। আমি 2010 সালে আমার রিকোভারিটা কেমন ছিল? অনেক তো খেলা রিকোভারিও ছিল ভালো। এখন তো BDBL ভালো ব্যাংক আকারে আসছে। ক্লাসিফিকেশনের হার যদি ধরেন ওভারঅল, এটা তো সরকারি ব্যাংকগুলোতে কিছু লোন হয় ইয়েতে, কিছু আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা কিছু, সব এটা সবাই ওপেন সিক্রেট যে কিছু প্রেশার থাকে যার কারণে সত্যিকার অর্থে গ্রাহক নির্ণয়েও মাঝে মাঝে ইয়ে হয় ব্যাংকগুলোতে। মিজানুর রহমান, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করবো, একটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এরপর যে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন বেসরকারি মধুমতি ব্যাংকের আর শিশু নির্বাহী জনাব মোহাম্মদ মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আমরা কথা বলছিলাম এই যে আপনার ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে, তো আপনি তো এই মুহূর্তে হচ্ছে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং CEO, তো 5টা ব্যাংকে আপনি কাজ করেছেন, বর্ণাঢ্য আপনার সেই অভিজ্ঞতা। সরকারি ব্যাংকেই মূলত আপনি কাজ করেছেন, সরকারি থেকে একটি নতুন প্রজন্মের, একটি নতুন ব্যাংকের, বেসরকারি ব্যাংকের শিশু নির্বাহী, পার্থক্যগুলো কী দেখছেন? না, দুইটার পার্থক্য, সরকারি ব্যাংকে নেচার তো দুরকম, সরকারি ব্যাংকের মন মানসিকতা এক ধরনের, আপনার অ্যাকাউন্টেবিলিটি এক ধরনের, প্রাইভেট ব্যাংকের আবার
অ্যাকাউন্টেবিলিটি আরেক ধরনের। প্রথম প্রথম হয়তো বা একটু চিন্তা করতাম, কিন্তু আমার আমার অসুবিধা হয় না এই জন্য যে আমি সরকারি ব্যাংকে যেভাবে চাকরি করে গেছি ওই গতি ধারাবাহিকতা ধরেই আমি প্রাইভেট ব্যাংকেও স্টার্ট করি। আমার ব্যাংকিং কেরিয়ারে আমার সবচেয়ে বড় যেই অ্যাটিচিউডটা, আমি মনে করি যে অ্যাটিচিউড টুয়ার্ডস ইউর কলিগস, টুয়ার্ডস ইউর অফিসিয়ালস অ্যান্ড অ্যাটিচিউড টুয়ার্ডস ইউর ক্লায়েন্টস, এটা ব্যাংকারের জন্য একটা বিরাট ব্যাপার। প্রাইভেট ব্যাংকে, সরকারি ব্যাংকে ওদের আস্থা আছে কিনা আপনার উপরে যেরকম, ঠিক সেরকম প্রাইভেট ব্যাংকেও আপনি যদি শীর্ষ নির্বাহী হন তার উপরে আপনার অফিসাররা কতটুকু আস্থা রাখতে পারে সেটা একটা দেখার ব্যাপার। আর প্রাইভেট ব্যাংকে আরেকটা দেখার ব্যাপার আছে, এটা হলো যারা অর্থলগ্নি করছে এই ব্যাংকটাতে তাদের ইন্টারেস্ট আপনি কতটুকু দেখতেছেন। আমি এই ব্যাংকে ঢোকার পিছনে আমার সবচেয়ে বড় যেটা কারণ সেটা হলো আমার ব্যাংকিং সেক্টরের খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর ফরাসউদ্দিন স্যার, উনি আমাকে অ্যাডভাইস করলেন যে মিজান তুমি এই ব্যাংকটায় ঢুকো, এই ব্যাংকটা ভালো পাবা, যারা ডাইরেক্টার্স তারা সবাই কিন্তু খুব প্রফিশিয়েন্ট, তার নিজস্ব জগতেই তারা কিন্তু এক একজন বড় ব্যক্তিত্ব। তো স্যারের কাছে আমি অনেক দিক দিয়ে কৃতজ্ঞ। আমি মনে করলাম যে না, স্যার যেখানে বলছেন সেখানে দ্বিতীয়বার আর কোনো কথা নাই, আর আমি অন্য কোনো দিকে তাকাইও নাই। আমার বড় কথা হলো যে আমি কাদের সাথে কাজ করবো সেটা হলো কথা। এইটা কি এই জন্য চিন্তা করেছেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমরা কি দেখি, এক ধরনের রাজনৈতিক প্রভাব থাকে, প্রেশার থাকে, এক ধরনের আসলে চাপের মুখে অনেক সিদ্ধান্ত নিতে হয়, লোন দিতে হয়। আবার বেসরকারি ব্যাংকে থাকে যারা এন্টারপ্রেনার থাকে তাদেরও এক ধরনের স্বার্থের ব্যাপার আছে, সেই দিক থেকে আসলে স্বাধীনভাবে কাজ করার মানে একটা কর্মপরি সেটাই সেটার কথাই বলছিলেন। মেহেদি সাহেব আমি একটা কথা বলি, সরকারি ব্যাংকে আমরা যখন চাকরি করি আমরা কার কাছে অ্যাকাউন্টেবল? অনেকের কাছে। কোনো সময় বোর্ডের কাছে, কোনো সময় আমার উপরে যারা চাকরি করে, কোনো সময় বাইরের থেকে ইনফ্লুয়েন্স, এবং সবগুলোকে মিলে মাঝে মাঝে দেখা যায় যে ঠিক সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া যায় না। আর বোর্ডেও যারা আসেন অনেকে বিভিন্ন জায়গার থেকে অনেক তদবিরে আসেন, ওনারাও চান যে সেটাই হইতে হবে। আর প্রাইভেট ব্যাংকগুলো যে নিজস্ব টাকাটা বিনিয়োগ করছেন, আমি আজকে 20 কোটি টাকা খরচ করে আমি ব্যাংকের ডাইরেক্টর হলাম, আমার কিন্তু সবসময় ইন্টারেস্ট থাকবে, আমি যত কিছুই করি এখানে আমার স্টেক আছে, আমার নিজস্ব টাকা বিনিয়োগ করা আছে এই ব্যাংকটাতে, আমার একটা না একটা মায়া থাকবে। আমি কোনো কিছু বিনিয়োগ না করে আমি অর্থ মন্ত্রণালয়কে ধরে আইসে আমি আজকে ডাইরেক্টর হয়ে গেলাম, আমার কী রেসপন্সিবিলিটি, কী দায় দায়িত্ব আছে সরকারি ব্যাংকে যে বিষয়গুলো, যেই বিষয়গুলো, যার কারণে এই কেলেঙ্কারিগুলো, আসলে কেলেঙ্কারিগুলো যেগুলো আমরা বলছি, বড় বড় হলমার্ক বলেন, বিসমিল্লাহ, অনেক আপনি অনেক অনুষ্ঠানে আমিও দেখছি আপনি এগুলো, তার মানে ওই বিষয়গুলো ঘটতে পেরেছিল এই সব কারণে, এই কারণে আপনি তার দায় দায়িত্বটা কি, উনি তো বলে দিতেছেন না এটা দিতে হবে, আমি চিনি ওনারে খুব ভালো মানুষ, পেপারে বলে যে না এটা দেওয়ার মতো না, কিন্তু প্রাইভেট ব্যাংকগুলোতে তো আমরা মাঝে মাঝে দেখছি এইখানে হচ্ছে না যে তা না হইতেছে, এটা কোথায় হইতেছে জানেন? ওই যদি বোর্ড যদি ঠিক না থাকে, নিজস্ব চিন্তা ভাবনায় যদি থাকে, তাহলে কিন্তু ওটা হওয়ার সম্ভাবনা বেশি। আমি আমি আপনার শুধু এক্সাম্পল হিসেবে নাম দু একটা না বললেই না, বাংলাদেশের ধরেন আপনি আনোয়ার গ্রুপের আনোয়ার সাহেব আছেন, উনি বাংলাদেশের ব্যাংকিং গোড়াপত্তন করছেন প্রাইভেট ব্যাংকের, সিটি ব্যাংক দিয়ে। এরপরে যারা পুরানো না, ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপুর সাহেব আছেন, উনি আছেন ইসি কমিটির চেয়ারম্যান, উনিও ব্যাংকের অনেকগুলো লিগ্যাল সাইডে আছেন। তারপরে এই আপনাদের শারমিন গ্রুপের ইসমাইল সাহেব আছেন, এই ধরনের অনেক ব্যক্তিত্ব ম্যাগনার ফ্রেশ। 2 বছরের মতো তো হয়ে গেল বোধহয়, 2 বছর হয়ে গেল। তো এই 2 বছরে আপনাদের পারফরম্যান্স কেমন, মানে নতুন ব্যাংক হিসেবে আপনাদের যদি কার্যক্রমের কথা বলেন, আপনারা কি প্রোডাক্ট নিয়ে আসছেন, কি সার্ভিসেস নিয়ে আসছেন, সেগুলো মানে কি পরিমাণ রেসপন্স পাচ্ছেন গ্রাহকদের কাছ থেকে? না মেহেদি সাহেব, একটা জিনিস কি, আমরা যখন ব্যাংকটা করি তখন কিন্তু আমার মালিকদের সাথে আমরা যখন বসি বা মিটিং হয়, তাদের একটা বক্তব্য আমাদেরকে সবসময় বলেন
যে আমাদের ব্যাংক প্রফিট এটা এটা একটা ফ্যাক্টর, এটা আমাদের সবাই আমরা চাই, কিন্তু কোনো কতগুলো বেসিক জিনিস আছে সেগুলোর সাথে কম্প্রোমাইজ করে না আমাদের। আমরা 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 যেমন কিছু কিছু প্রোডাক্ট আনছি, যেমন মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেখানোর জন্য, যেগুলো অন্যান্য অনেকে চিন্তা করি নেই। আমরা সরকারি বা আমি অনেকগুলো ব্যাংকের সাথে আসছি, প্রাইভেট ব্যাংকে অনেকগুলো আছে, কিন্তু দেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত কিছু বিষয়ে আপনারা যে এটা এটার সাথে আমরা সিএসআর খাতে আমরা গেছি, যে ওদেরকে 0.25% আমি ইন্টারেস্ট কম নিব, 0.25% বাড়াই দিব, কি এটাতে কি আসে যায়, কিছুই না, কিন্তু এক একটা সম্মান দেখালেন। কে মুক্তিযুদ্ধে একটা অ্যাকাউন্ট করতে এলে সে কিন্তু খুব অনার্ড ফিল করে। বাংলাদেশের ফুটবল ধরেন, এই ফুটবল কিন্তু একটা জাতীয় খেলা। এই জাতীয় খেলাকে আমরা যখন T20 পাগল মানুষ, সেই সময়ে আমরা লাস্ট টাইম কিন্তু আমরা T20 আমরা স্পন্সর এই ফুটবল খেলায় আমরা স্পন্সর করছি। এইবারও বঙ্গবন্ধু ফুটবল কাপে ইয়ে করছে। আপনি দেশের স্বার্থে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা চেষ্টা করি। এমনি প্রফিটের দিক থেকে আপনারা কেমন করেছেন গত এই দুই বছরে? না, প্রফিট আমরা 2013 সালে আমরা সবচেয়ে শেষের দিকে আমরা ব্যাংকিং স্টার্ট করছি। সেপ্টেম্বর মাসে আমরা ব্যাংকিং স্টার্ট করলাম, 19 সেপ্টেম্বর, এবং ওই সময়ও 9টা নতুন ব্যাংকের ভিতরে সবাই সহযোগিতায় আমরা 1 নম্বরে ছিলাম প্রফিটের দিকে। এবং 2014 সালেও আমরা নতুন 9টা ব্যাংকের ভিতরে আমরা 1 নম্বরে আছি প্রফিটে। আচ্ছা, কিন্তু ম্যানেজার প্রফিটটা একটা জিনিস কি, আমি অ্যাজ এ ব্যাংকার বলি প্রফিট আমাদের দরকার আছে, কিন্তু সাথে সাথে আপনার অ্যাটিচিউড টুয়ার্ডস দ্য ক্লায়েন্ট, অ্যাটিচিউড টুয়ার্ডস দ্য সোসাইটি, মানে ইকোনমিক ইয়ার সাথে গ্রোথের সাথে আপনার কন্ট্রিবিউশন কতটুকু, এইটা কিন্তু মধ্যবর্তী ব্যাংক খুব কেয়ার করে। এবং লোন স্যাংশনের সময় আমাদের বোর্ডে যারা আছেন তারাও কিন্তু এটা বলেন যে যেখানে খাতে, কারণ এখন দেশে আমরা তো যে গ্রোথে যেভাবে আমরা আগাইতেছিলাম, হয়তোবা ব্যবসায়ীদেরকে আমরা বিনিয়োগ করার মতো অবস্থা নাই, অথবা বলতে পারেন 10টা ব্রাঞ্চ নিয়ে আপনারা এত হাই প্রফিট করছেন কীভাবে। আমরা কিছু কিছু প্রোডাক্ট করছি যেগুলা মানুষকে আকৃষ্ট করার জন্য, মিড লেভেলে করার জন্য, যেমন মধুমতি গতি, এটা একটা স্টার্ট আপ লোন। অনেকে আছে অল্প অল্প টাকা দিয়ে স্টার্ট করতে চায়, ইয়াং এন্টারপ্রেনিয়াররা ব্যবসা করতে চায়, ওদের কোলেটারাল সিকিউরিটি সেই ধরনের নাই। আপনি যদি ইনস্পায়ার করেন, যেটা সবচেয়ে আসলে নিউ এন্টারপ্রেনারের জন্য সবচেয়ে বড় প্রবলেম, তাদের অর্থনীতিতে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে দুদিন পরে। প্রগতি, মৌসুমি, মানে সিজনাল লোন, মৌসুমি মেয়েদের জন্য আরেকটা করছে লাবণ্য, অনেক মহিলারা আছে, মানে আপনারা সব টার্গেটেড পিপলদেরকে আসলে চেষ্টা করছেন এই আওতার মধ্যে নিয়ে আসতে। ভালো ভালো ছাত্রদেরকে স্কলারশিপ দিয়ে যাদের বাইরে যেতে চায় তাদেরকে আমরা ফান্ডিং করতে চাই। তো একটা একটা আসলে একটা ক্রাইসিসের মধ্যে, যাকে বলে আসলে একটা মানে জটিল সময়ের মধ্যে আসলে ব্যাংকগুলোর জন্ম হয়েছে, নতুন ব্যাংকগুলোর। একদিকে এমনিতেই অনেকগুলো ব্যাংক, 50টার মতো ব্যাংক, তার মধ্যে আরও নতুন ব্যাংক, সেইগুলো একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে দিয়েছে কিনা আপনাদের মধ্যে? এটা এটা হওয়ার সম্ভাবনা নাই আমি বলবো না, একদম উড়িয়ে দেওয়া যাবে না, কারণ মার্কেটে অলরেডি 56টা ব্যাংকের ভিতরে অলরেডি ব্যাংক আছে, 57টা ব্যাংক, আর এই 47টা ব্যাংক আছে, তার সাথে আমরা 9টা ব্যাংক অ্যাড হলো, এগুলো 56টা ব্যাংক। ক্লায়েন্ট তো তাই আছে, হয়তোবা আমি ভালো ক্লায়েন্ট চাই, অন্যরাও চায়, এটা তো একটা কম্পিটিশন, মানে সেটাই ক্লায়েন্টগুলো এটা এটা এটাতেই একটা ক্লায়েন্টরা আমাদের উপরে একটা 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 প্রেশার ক্রিয়েট করতে ইন্টারেস্ট রেট, যার জন্য আপনি খেয়াল করে দেখেন বড় বড় ক্লায়েন্টরা বাংলাদেশে এখন কেউ 11-12% উপরে ইন্টারেস্ট দিতে চায় না। তারপর আরেকটা নতুন বেরিয়েছে ইউপাস সিস্টেমে, তারপরে বেরিয়েছে বিদেশ থেকে লোন, বিদেশ থেকেও এখন ফান্ড আসা, তো এইসব কারণে আমাদের জন্য ব্যাংকিংটা হ্যাজ বিকাম ভেরি ভেরি। সরকারি ব্যাংকগুলোতে যে আমরা অনেকগুলো কেলেঙ্কারি দেখলাম যেটা কথা বলছিলাম, সেইগুলোর কোনো নেতিবাচক প্রভাব আছে কিনা ঋণ দেওয়ার ক্ষেত্রে বেসরকারি ব্যাংকের উপরে? নেতিবাচক বলেন যে বাংলাদেশের যত বড় বড় আজকে যারা বাংলাদেশের যারা বড় ব্যবসায়ী, এমন একজন ব্যবসায়ী আপনি পাবেন না, খুব কম হাতে গোনা কয়েকজন, যে নাকি সরকারি ব্যাংকের পৃষ্ঠপোষকতা নেয় নাই। কারণ আমি তো বড় বড় 4টা ব্যাংকের যারা নাকি বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে গড়ে তোলার জন্য সোনালী, জনতা, শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, এই এই 4টা কিন্তু লিডিং ব্যাংক। জি, এই 4টা ব্যাংকেরই আমি শীর্ষ পর্যায়ে আমি কাজ করছি, আমি দেখছি, এবং এরাই কিন্তু এখন প্রাইভেট ব্যাংকগুলোর মালিক।
এরাই কিন্তু লোন যদি দরকার পড়ে নেয় মার্কেটে, এরাই কিন্তু আসলে মুখ্য ভূমিকা রাখে। মিজানুর রহমান, এই আলোচনা আবার ফিরবো, একটা বিরতি নেব। দর্শক, ইসলামিক টুয়ার্স গ্রোথের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন ইসলামিক টুয়ার্স গ্রোথ, সাথে আছেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র ব্যাংকার জনাব মোহাম্মদ মিজানুর রহমান। জনাব রহমান, আমরা কথা বলছিলাম এই যে মধুমতি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলোর যে কার্যক্রম এবং পারফরমেন্স নিয়ে, আমরা দেখছি যে ঋণের একটা নেতিবাচক অবস্থা কিন্তু আছে, বিনিয়োগ কম হচ্ছে এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এটাও এক ধরনের প্রভাব বিস্তার করছে, আপনার মূল্যায়নটা কি? না, আমি যে জিনিসটা আমি ফিল করি যে দেখেন, আমাদের আমরা তো একটা ব্যাংক চালাই, আমার সাথে আমার একটা বিরাট হোল টিম আছে, আমার অনেক এক্সপেন্সেস আছে, প্রতি মাসে আই এম অ্যাকাউন্টেবল আমরা। কিন্তু এখন যে ফট করে ব্যবসাগুলো আমাদের বন্ধ হয়ে যেতেছে, আমরা তো ডিপেন্ড করতে হয় অন আওয়ার ক্লায়েন্টস। এখন দেখা গেল যে ক্লায়েন্টই ব্যবসা বন্ধ, ক্লায়েন্টও ব্যবসাতে করতে সাহস পাইতেছে না, সেই জায়গাটায় আমরা তো স্টাক আপ হয়ে যাই। শুধু ট্রেজারি ফাংশন বা এইটা মানে গভর্নমেন্ট বন্ড আনা বা ইয়ে করা, এইটার উপরেই তো ব্যাংকিং না, ব্যাংকিং তো গতি বাড়াইতে হবে। আপনি একটা খেয়াল করেন, দেখেন এইবার গভর্নমেন্ট ভাবছিল যে মিনিমাম 7.3% জিডিপি হবে। জি জি, যেটা আজকে অর্থমন্ত্রী বললেন যে সম্ভব হবে না, 6.2 হয়ে যেতে পারে, তার মানে লক্ষ্যমাত্রার অনেক দূরে দূরে। এটা আমাদের জন্য খুব আনফর্চুনেট। আপনার গত সপ্তাহে আমি টিভিতে দেখলাম যে ঢাকা চেম্বারের যে ইয়েটা আছে, ঢাকা চেম্বারের ফোরকাস্টে বলতেছে, প্রজেকশন বলতেছে যে প্রায় 2,500 কোটি টাকা ডেইলি ক্ষতি। এই ক্ষতিটা অ্যাসেস করতেছে যে এটার সাথে চেইন আছে, এখানে অ্যাসেসমেন্ট করতেছে, আপনি খেয়াল করেন, শুধু ব্যবসায়ীদের নিয়ে না, যে ব্যবসা করতেছে তার লাভ ক্ষতি হইতেছে, অর্ডার নষ্ট হইতেছে গার্মেন্টসের, এগ্রিকালচারের সাইডে পোলট্রি শিল্পগুলো অনেক ইয়েতে পড়তেছে, কারণ মালামালগুলো শহরে ঠিকভাবে আনতে পারতেছে না পরিবহনের জন্য, বিভিন্ন এলাকা থেকে শাকসবজি আসতে পারতেছে না, এগ্রিকালচার সেক্টরে চেইন ইম্প্যাক্ট আছে, চেইন ইম্প্যাক্ট, এবং ওগুলা এসা আলটিমেটলি আবার ব্যাংকের উপরে এসে পড়ে, এবং এইটা কাটানো সত্যি আমাদের জন্য কঠিন। আমি 2-3টা সেক্টর আছে, আপনি ক্ষতিটা কিন্তু এটা এক মাসের ক্ষতি না। কোন সেক্টরগুলোতে বেশি ক্ষতি হচ্ছে বলে আপনাদের পর্যবেক্ষণ? না না, গার্মেন্টস তো অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যেতেছে, মিলিয়ন মিলিয়ন ডলারের অর্ডার ক্যান্সেল হইতেছে, এইটা অন্য দেশে চলে যেতেছে। আলটিমেটলি তারা তো আর মাল ইম্পোর্ট করা বন্ধ করবে না, ওরা ভাববে যে তাদের তো ডিমান্ড আছেই, আমরা অন্য দেশ থেকে নেই যেখানে আমার ইয়ে আছে। তারপরে আপনি ধরেন এগ্রিকালচার সেক্টরটা কিন্তু বাংলাদেশে খুব বুমিং টাইপ যেতেছে, ওরা যদি নিরুৎসাহিত হয়ে যায়, আলটিমেটলি কিন্তু এটা এফেক্ট হবে ওভারঅল ইয়ার উপরে, ইকোনমিতে। তারপরে আপনি আসেন পোলট্রি শিল্পটাও কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো ধরনের ক্ষতির মুখে, ওইটার উপরে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। পরিবহন সেক্টর যখন চলতে পারতেছে না, প্রত্যেকটা আইটেমের উপরে দাম বাড়িয়ে যেতেছে, এগুলো এফেক্ট হতেছে জনগণের উপরে। আপনি এক মাস মানুষের কষ্ট করে ধার দেনা করে চলতেছে, 2 মাস চলতে পারে, তারপরে কি হবে? যারা আপনাদের ক্লায়েন্ট, যারা এখন খাতে বিনিয়োগ করছিল, তাদের লোন তো রিপেমেন্ট করতে হয়, তাদের পারফরমেন্সটা এখন এই আপনার আমার 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 অভিজ্ঞতা বলে, যদি এরকম 2-1 মাস চলে, এরা বলবে যে আমরা এখন ব্যবসা টাকা দিতে পারবো না, প্রত্যেকে বাংলাদেশ ব্যাংকের কাছে একটা না একটা চিঠি দিয়ে বসে থাকবে যে আমরা কিন্তু ব্যবসা করতে পারিনি, আমাদেরকে সুদ পুরোটা মাফ করে দিতে হবে। সুদ কার টাকা মাফ করবেন আপনি, কীভাবে মাফ করবেন? কারণ আমারও তো একটা কস্ট আছে, আমিও তো যাদের থেকে আমি ক্লায়েন্ট থেকে আমি টাকা নিতেছি 12% রেটে, 11% রেটে, আমার স্প্রেড কম হোক, তবু তো এক পারে গিয়ে আমি আগায় যেতে পারি। কিন্তু এখন যদি পাট করে স্টপ হয়ে যায়, আর ওরা যদি বলে যে রিশিডিউল করে আমাকে ইন্টারেস্টটা মাফ করে দেন, আমি তো আরেকজনের টাকা না দিয়ে পারবো না। এই ধরনের এফেক্টগুলো কিন্তু অনেকের উপরে আসবে চেন। এখন এইগুলি আপনার দেখেন এই ধরনের ইম্প্যাক্টটা, এখন একদিকে হচ্ছে আপনার প্রতিযোগী বেড়ে গেছে, পাশাপাশি এত চ্যালেঞ্জগুলো চলে আসছে চলে এই চ্যালেঞ্জগুলোর মুখে নতুন ব্যাংকগুলো তো বেশিরভাগ ক্রাইসিসে আছে, আমরা তো তাদের জন্য আসলে কি মানে ওরা কিভাবে সার্ভাইভ করবে? না, আমাদের আমাদের এই ধরনের যদি চলতে থাকে আর আমাদের যদি ব্যবসা না হয়, সত্যি আমাদের জন্য এটা চিন্তার ব্যাপার হবে, কষ্ট হবে, কষ্ট হবে সার্ভাইভ করা। এবং হয়তোবা মানুষ শোনেন, বাঁচার জন্য বাইচা থাকাটা বাঁচা না, বাঁচার মতো বাঁচাটা হলো বড় কথা। আপনি বাইচা আছেন,
এটা ফ্যাক্টর না, কিন্তু আপনাকে বাঁচার মতো বাঁচতে হবে। একটা ব্যাংক চালু করছেন, আপনি ব্যাংকের মতো ব্যাংকিং করতে পারতেছেন না, কোনো রকমে সার্ভাইভ করে আপনি আগায় যেতেছেন, এইটা তো ব্যাংকিং হলো না। বিদেশে বিদেশে কিন্তু এত ব্যাংক লাগে না। আপনি খেয়াল করছেন পৃথিবীর যে কোনো উন্নতশীল দেশে যান, কয়েকটা ব্যাংকের নাম শুনবেন। আমেরিকা যান, ইউরোপে যান, যেখানেই যান, দেখবেন তিন চারটা ব্যাংকের নাম আর ডকুমেন্ট। কিন্তু আমাদের দেশে কেন এত ব্যাংক লাগে? শুধু প্রত্যেকটা গ্রামে গঞ্জে যেন প্রত্যেকে যাইতে ইন্টারেস্টেড হয়, নাম্বার অফ ব্যাংকিং সেক্টর কিন্তু পুরোপুরি যাইতে পারতেছে না ওই এলাকায়, মানে এরা এনজিও মাধ্যমে কাজ হইতেছে। কিন্তু এখন যেটা ব্যাংকিং বাড়তেছে, মানুষ কিন্তু গ্রামে গঞ্জে যাইতেছে, কারণ গ্রামগঞ্জের ভিতরে এমন এমন লোকরা এখন উন্নয়নশীলের ইয়েতে চলে গেছে, যারা কিন্তু হিউজ রেমিটেন্স করে। আমরা এখন ইদানিং করি কি দেখি কোন কোন এলাকায়, রুরাল এলাকায় রেমিটেন্স বেশি আসবে, আমরা সেই সব এলাকায়গুলোতে আমরা ব্রাঞ্চ খোলা আরম্ভ করতেছি। আবার তো ব্যাংক মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য এজেন্ট ব্যাংকিংও চালু, এজেন্ট ব্যাংকিং চালু হয়েছে। আপনি জানেন প্রায় 2 কোটির উপরে 2 কোটি 20 লক্ষের উপরে মোবাইল ব্যাংকিং এর ব্যাংকিং হয়ে গেছে, মানুষ কিন্তু অনেক সজাগ হয়ে গেছে। না মানে এই সব ক্ষেত্রে আসলে ইমার্জিং ইন্ডাস্ট্রি, ইমার্জিং তো সেটা একটা বড় ধাক্কা হচ্ছে এই রাজনীতিতে। আমরা 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 সবাই কিন্তু অনেক গতি স্লো হয়ে যেতেছে, আর একবার স্লো হয়ে গেলে খুবই অসুবিধা। তো এই সিচুয়েশনে আপনাদের স্ট্র্যাটেজি কি সার্ভাইভালের জন্য? না সবাই ওয়াচ করা ছাড়া তো কোনো রাস্তা নেই। আমি যদি এখন আবার অ্যাম্বিশাস হয়ে আমি যে কোনো লোককে ডাইকে এনে টাকা দিতে থাকলাম, আমি জানি যে সে ব্যবসা করতে পারবে না, আমি তাকে ডাইকে এনে টাকা দিয়ে দিলাম, তাহলে তো লাভ নেই। আমাকে দেখতে হবে যে সে সত্যিই ব্যবসা করতে পারবে কিনা, সে সত্যিই এক্সপোর্ট করতে পারবে না, সত্যিই সে দেশে ইন্ডাস্ট্রিটা করতে পারবে কিনা। এগুলো আবার বেশি কশাস হয়ে যাচ্ছেন কিনা, যে কারণে আবার আবার যারা রিয়েল বিনিয়োগকারী হয়তো বিনিয়োগ করতে চায়, বা এটার ইম্প্যাক্ট দীর্ঘমেয়াদী হবে কিনা। তবে বড় বড় লোনগুলোতে যাচাই বাছাই বেড়ে যাবে, ছোট ছোট লোনগুলো হয়তো বা যেগুলো আমরা বলি যে আমরা যেমন মধুমতি গতি বা লাবণ্য বা ইয়ে যেসব স্কিমগুলো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য, এসএমই খাতগুলো, এগুলো কিন্তু চলতে হয়ে থাকবে। এটা না চললে কিন্তু দেশ আরো আরো অবস্থা খারাপ হয়ে যাবে, এইটাকে চালু রাখতে হবে। এসএমই খাতের জন্য আপনাদের যে আপনারা বলছিলেন নর্মালি আসলে এসএমই খাতে সবচেয়ে বড় ক্রাইসিসটা হয়, তারা ঠিকভাবে লোন পায় না, নতুন ব্যাংকগুলো এই ক্ষেত্রে কোনো পজিটিভ রেসপন্স না, আমরা 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 কোলাটারাল তো একটা বড় ব্যাপার, শিওর করি যে কুইকেস্ট পসিবল টাইমে দিতে। পার্টিকুলারলি আমরা বেশ কিছু লোন দিছি যেখানে কোনো উইদাউট কোলাটারাল 8 লক্ষ টাকা পর্যন্ত কোনো সিকিউরিটি ছাড়া আমরা দিতেছি, বেশ কিছু দিছি, যা শুধু একটা মানে গ্যারান্টার একজন লাগে যার নিশ্চয়তা। তারপরে আমরা রেমিটেন্স কেমন রেসপন্স পাচ্ছেন নতুন ব্যাংক? রেমিটেন্স নতুন ব্যাংক হিসেবে আমাদের যে ব্রাঞ্চগুলোতে আমরা যখন ওয়েস্টার্ন ইউনিয়ন তারপরে আরও দুই একটার সাথে আমরা এগ্রিমেন্ট করছি, রেমিটেন্স আমাদের ভালো আসার মধ্যে। মিজানুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ব্যাংকিং খাত নিয়ে কথা বলার জন্য। প্রিয় দর্শক, শেষ করবো ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, দেখা হবে আগামী পর্বে হয়তো অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।